সকল কৃষ্ণ ভক্তের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা আলোচনা করব আগামী বরুথুনি একাদশী সম্বন্ধে। তো প্রথমে আমরা জানব বরুথুনি একাদশীর সঠিক সময় এবং পালনের সঠিক সময়। তো আগামী 21শে বৈশাখ, ইংরাজির 4ঠা মে 2024, শনিবার দিন আমাদের বরুথুনি একাদশী শুরু হচ্ছে। পালন পরের দিন অর্থাৎ রবিবার সকাল 5টা 1 থেকে 9টা 25 মিনিট পর্যন্ত। তো আসুন আমরা প্রথমে আলোচনা করব যে এই একাদশী শুদ্ধভাবে পালন করতে গেলে আমাদের শাস্ত্রে কী কী বিধিনিষেধ রয়েছে। তো আসুন দেখে নিই সঠিকভাবে একাদশী পালনের নিয়মাবলী। তো একাদশী পালনের যে বিধান শাস্ত্রে রয়েছে তা হলো, আমরা দশমীর দিন একাহার, একাদশীতে সম্পূর্ণ নিরাহার ও দ্বাদশীতে একাহার করব। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা বার্ধক্যজনিত কারণে বা অন্য কোনো কারণে আমরা যদি একাদশীর দিন নিরাহার থাকতে অসমর্থ হই, তাহলে আমরা শুধুমাত্র জল খেয়েও একাদশী করতে পারি, এবং তাতেও যদি অসমর্থ হই তাহলে আমরা ফলমূলাদি গ্রহণ করতে পারি, এবং তাতেও যদি আমরা অসমর্থ হই তাহলে আমরা ভগবানকে নিবেদন করে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। শীতে যা সম্পূর্ণভাবে বর্জনের কথা শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে তা হলো পঞ্চ রবিশস্য। আমরা একাদশীর দিন পঞ্চ রবিশস্য গ্রহণ করব না। তো আমরা এবার জানবো যে পঞ্চ রবিশস্য মধ্যে কোন কোন খাবারগুলো পড়ছে। যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, ধান থেকে তৈরি চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি, ধান থেকে তৈরি সমস্ত খাদ্য আমাদের পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে, তাই এটা আমাদের বর্জনীয়। দ্বিতীয়, গম জাতীয়, গম থেকে তৈরি যাবতীয় খাবার, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি সমস্তটাই বর্জনীয়। তৃতীয়, যব বা ভুট্টা, যব বা ভুট্টা থেকে তৈরি সমস্ত খাদ্য আমাদের বর্জন করতে হবে সেদিন, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। আর চতুর্থ হচ্ছে ডাল জাতীয় সমস্ত প্রকারের খাদ্য, যেমন মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলার ডাল, অড়হর ডাল, মটরশুঁটি, বরবটি, শিম, এই সমস্ত ডাল জাতীয় খাদ্য আমাদেরকে সেদিন বর্জন করতে হবে। আর পঞ্চ রবিশস্যের মধ্যে পঞ্চম হলো সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি আমাদেরকে সেদিন বর্জন করতে হবে। তো একাদশীর দিন আমরা পঞ্চ রবিশস্য তো বর্জন করবই, তার সঙ্গে আমরা যারা বিভিন্ন ধরনের নেশা করে থাকি, যেমন চা, বিড়ি, পান, কফি, এই সমস্ত নেশা আমরা দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন আমরা সম্পূর্ণভাবে বর্জন করব, এবং তার সাথে সাথে আমরা পরনিন্দা, পরচর্চা এই সমস্ত থেকে বিরত থাকব। একাদশীর দিন যত বেশি সংখ্যক আমরা ভগবানের নাম জপ করব, যদি আমরা কেউ, আমরা যারা প্রতিদিন 16 মালা জপ করি, আমরা একাদশীর দিন চেষ্টা করব 32 মালা বা তারও বেশি যদি আমরা 64 মালা জপ করতে পারি তাহলে সবচেয়ে ভালো। আমরা সেদিন বেশি করে শাস্ত্রগ্রন্থাদি পাঠ করব, শ্রীমদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত আমরা পাঠ করব, এবং আমরা যদি আরও ভালোভাবে ব্রত উদযাপন করতে চাই তাহলে আমরা রাত্রি জাগরণ করে আমরা হরিনাম সংকীর্তন করব। আমরা একাই করব বা সপরিবারে সবাই মিলেও আমরা রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করব। আসলে একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপোস করা নয়, আমরা নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আমরা অতিবাহিত করব। এই দিন যতটুকু সম্ভব আমাদের উচিত মিথ্যে কথা না বলা, ক্রোধিত না হওয়া, দুরাচারী না হওয়া এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে, একদিন ব্রহ্মা নারদকে বললেন যে এই সংসারে
একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা আমাদের একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালনের জন্য আমাদের আরও বেশ কিছু বিষয়ের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। যেমন, একাদশী ব্রত পালনের আগের দিন রাত্রে 12টার আগে আমরা অন্নভোজন সম্পূর্ণ করে নেব এবং ঘুমোতে যাওয়ার আগে আমরা দাঁত ব্রাশ করে ঘুমোতে যাব। তাতে কি হবে, আমাদের দাঁতে ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার হয়ে যাবে এবং একাদশীর দিন যাতে রক্তক্ষরণ না হয় সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাই আমরা যখন সবজি আমান্য করব তখন সেই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করব। এছাড়াও একাদশীতে শরীরের প্রসাধনীর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেমন তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু আমরা সেদিন সম্পূর্ণরূপে বর্জন করব। এছাড়া ক্ষৌরকর্ম, যেমন শেপ, চুল কাটা, নখ কাটা এদিন আমরা করব না। এবার আমরা আগামী বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব, আপনারা কৃপাপূর্বক শুনবেন। বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনেই লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করবেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করবেন। হে নিপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সমস্ত মানুষ কন্যা রূপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যা রূপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন, কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে সম্পূর্ণরূপে বর্জনীয়। কাসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এই সব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য
পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত প্রথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোক গতি হয়। হরে কৃষ্ণ। তাই আপনারা প্রত্যেকে নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। একাদশীর আগের দিন দশমীর দিন আমরা একাদশী পালনের যে সংকল্প রয়েছে সেই সংকল্প মন্ত্র পাঠ করে আমরা একাদশী পালনের জন্য ব্রত করব এবং একাদশীর পরের দিন দ্বাদশীতে যে নির্দিষ্ট সময়ের কথা আমরা উল্লেখ করেছি আগেই, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পারণ মন্ত্রের দ্বারা আমরা পালন করব।